ইমরান কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। চলে আসলাম অন্য আরেকটা দিন রমনা পার্কে হাঁটার জন্য। তো হাঁটি, প্রতিদিনই হাঁটি, তা প্রত্যেক দিনই তো আর ভিডিও দেওয়া যায় না হাঁটার, তো আজকেও হাঁটতে বেরোলাম। তো একটি বিষয় আসলে না বললেই নয়, রিসেন্ট ফেসবুক স্ক্রল করলে কিছু বিষয় চলে আসছে, যে ট্রেন্ডিং ভাইরাল যে বিষয়গুলো, যেমন এখন চলছে হলো গিয়ে বিডি ইমরান এবং স্যান্ডি সাহাকে নিয়ে কিছু কথা। ফেসবুক স্ক্রল করলেই ওদেরকে দেখতে পাচ্ছি যে স্যান্ডি সাহা বাংলাদেশের ভাবি হতে চায় এবং বিডি ইমরান লাইভে এসে কেঁদে কেঁদে রিকোয়েস্ট করে, ঠিক আছে, অনেক কথাই বলেছে এবং তাদের কিছু ছবি ভাইরাল হয়েছে। আসলে স্যান্ডি সাহা কোন দিক থেকে বাংলাদেশের ভাবি হতে চান আমি জানি না আসলে, কারণ উনি না পুরুষ না মহিলা। তো এটা নিয়ে আসলে ফেসবুকে চলছে নানা রকমের তর্ক বিতর্ক, যুক্তি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবং কিছুদিন আগে দেখলাম যে লায়লা এবং প্রিন্স মামুনকে নিয়ে, যে স্যান্ডি সাহা এবং বিডি ইমরান তাদেরকে মিলিয়ে দিয়েছে। তো বুঝতেই পারছেন এগুলোই চলছে বর্তমানে ট্রেন্ডিংয়ে। এছাড়াও জিসান এবং সবুজ, যাকে আমরা বলি ওই যে মাছ ধরতে গিয়ে যে ভাইরাল হলো, বাইং মাছ ধরে যে ভাইরাল হলো যে ছেলেটি, তার নাম এলেক্স সবুজ এবং জিসান, হ্যাঁ, এরাও একে অন্যের সাথে লেগে থাকে। তার ভিতরে আবার আছে যে ওমরান ফায়ার, বুঝতেই পারছেন এরা, বিশেষ করে টিকটকাররা একজন আরেকজনের পিছে যে কেন লেগে থাকে ভাই আমি এটা বুঝি না। কেন ভাই, যে যার মতো কাজ করে যান না, সমস্যা কোথায়? একজনের পিছে আরেকজনের লাগার তো দরকার নাই, কেউ কাউকে নিয়ে তো আসলে রোস্ট করার দরকার নাই। যে যার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেন, সেরা হওয়ার চেষ্টা করেন। একজন আরেকজনের সাথে লেগে তো ভাই নিজের ইমেজকে নষ্ট করা ঠিক না। সোশ্যাল মিডিয়াতে কিছুদিন পর পর একটা করে টপিক আসে, সেই টপিকটা নিয়েই আবার দীর্ঘদিন আলোচনায় থাকে। একটার পর একটা টপিক আসবে এবং আলোচনা হবে। প্রিন্স মামুন এবং লায়লার তো মিলন হয়ে গেল, তো এদিকে মাঝখান দিয়ে বেচারা বিডি ইমরান আছেন মহাবিপদে। সে না পারছেন গিলতে, না পারছেন উগলাতে, হ্যাঁ, এই নিয়েই চলছে আমাদের সোশ্যাল মিডিয়া। কারণ আপনারা জানেন ফেসবুক স্ক্রল করলেই এই বিষয়গুলোই সামনে আসে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটররা আরেকজনকে রোস্ট করে, হ্যাঁ, মানে এখন বিষয়টা এমন হয়েছে যে একজন আরেকজনকে রোস্ট করলেই মনে হয় সে নিজে ভাইরাল হয়ে যাবে। সো দেখা যাক পরবর্তীতে কি হয়, এই বিষয়টা কি আসলেই ভাইরাল হওয়ার জন্য সাজানো নাকি সত্যি, জানি না। আসলে বিডি ইমরানকে দেখলাম অনেক আসলে কান্নাকাটি করতে, ওদিক দিয়ে আবার দেখছি যে ইন্ডিয়াতে লাইভে এসে স্যান্ডি সাহা সেও তার ভালোবাসার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে। হায় রে ভালোবাসা, ভালোবাসা মানে না কোনো জাত, হ্যাঁ, কোনো জাতি, ধর্ম, বর্ণ, ভালোবাসা তো ভালোবাসাই, বেঁচে থাকুক ভালোবাসা, সুন্দর হোক মানুষের ভালোবাসা, হ্যাঁ। তবে স্যান্ডি সাহা আপনি যে ভাবি হবেন সেটা জানি না আপনার কী হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।